आदाब नमस्कार सत श्री अकाल दोस्तों, आप सभी का स्वागत है द कोलकाता न्यूज में। महानगर कोलकाता के 108 नंबर वार्ड के काउंसिलर सुशांत कुमार घोष और जज्बा वेलफेयर फाउंडेशन के प्रेसिडेंट रोए रवा जुलकरनैन अली 108 नंबर वार्ड के तमाम काली पूजा पंडाल के उद्घाटन करते नजर आए और इलाके के लोगों ने उनको सम्मान भी किया। सुशांत कुमार घोष काफी खुश दिखे और उम्मीद जताई कि काली पूजा और दिवाली का शुभकामनाएं सभी को दिया। शुभेच्छा भी बताया और सभी से कहा कि दिवाली के अवसर पर हम लोगों को मिलकर दिवाली मनाना चाहिए और सुख शांति के साथ मिलकर रहना चाहिए। और दोस्तों, जुलकरनैन अली ने भी सुशांत कुमार घोष के साथ साथ और कई सारे वहां पर कार्यकर्ता भी दिखे और सभी ने उम्मीद जताई कि यह काली पूजा और दिवाली हम सबों के लिए खुशगवार हो और इलाके के लोग एक दूसरे के साथ खुशी के साथ दिवाली मनाते दिखे। जबकि सुशांत कुमार घोष ने मंच में खड़े होकर सभी को संबोधित करते हुए कहा कि ये दिवाली हम लोगों के लिए एक अच्छा खुशी भरा मौका है और एक दूसरे के साथ मिलकर त्यौहार मनाना चाहिए। तो आइए दोस्तों, देखते क्या कहना है सुशांत कुमार घोष का इस दिवाली के अवसर पर। तो आइए दोस्तों, बने रहे वीडियो के आखिर तक और देखते क्या कहना है सुशांत कुमार घोष का। এবার এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী সুভাষ পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সম্পাদক পিন্টু মারা মহাশয়। এবার 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 কলোনি কমিটির সভাপতি বরণ করে নেবেন। ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। দিলীপ বৈদ্য মহাশয় ওনাকে বরণ করে নেবে। সুমিত ঘোষ, অরূপ বিশ্বাস পলাশালদার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অরূপ বিশ্বাস পলাশালদার, এখন পলাশালদার তাকে বরণ করে নেবেন। ক্লাবের সদস্য সুমিত ঘোষ বরণ করে নিচ্ছেন। শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আবাহনী ক্লাবের আজকের এই যে শ্যামা পূজার প্রারম্ভিক অনুষ্ঠান, শুভ উদ্বোধন অনুষ্ঠান, তাতে মঞ্চে উপস্থিত অরূপ, পরিমলদা, পিন্টু, সুভাষ, সুজিত, কাকুলি, জুলকার, আশিস, পলাশ এবং মঞ্চের নিচে যিনি এই সমস্ত কর্মকাণ্ডে নেপথ্য থেকে করছেন দিলীপ বৈদ্য, পুজো কমিটির সভাপতি, সম্পাদক সহ বাচ্চারা যারা আছেন, যারা এই পুজোটাকে করেছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। অত্যন্ত সুন্দর কাজ হয়েছে এবং যত শুনেছি আমি ছেলেরা নিজেরাই কাজটা করেছি, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সকলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে আমরা পুজোটাকে কাটাবো, শব্দবাজি থেকে আমরা দূরে থাকবো এবং কোন রকম নিজের বাচ্চাদের, এই অঞ্চলে প্রচুর বাচ্চা আছে, কোনো দুর্ঘটনার কবলে যেন কেউ না পড়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর আমি গতকাল শুনছিলাম এখানে, গতকাল একটা রাত্রিবেলা
অবাঞ্ছিত একটি ঘটনা ঘটে গিয়েছে। আমি অনুরোধ করব যিনি বা যে ব্যক্তি পূজোকে কেন্দ্র করে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন, দয়া করে এর মধ্যে রাজনীতির রং লাগাবেন না, কারণ এটা সম্পূর্ণভাবে একটা ক্লাবের ব্যাপার এবং সেখানে ক্লাবের ছেলেরা যদি কোনো ভুল করেও থাকে তারা গিয়ে আপনার সঙ্গে কথা বলে নেবে, কিন্তু যদি আপনারা এটাকে নিয়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমরাও আমাদের রাস্তা ধরতে বাধ্য হব, আমরা এই ক্লাবের ছেলেদের পিছনে আছি। তাই কোনো রকম অপদার্থতা আমরা বরদাস্ত করব না, কোনো রকম হুমকি আমরা বরদাস্ত করব না। বাইরের থেকে শুনেছিলাম আজকে সকালবেলা 4-5 জন এসে অনেক কিছু বলে গেছেন, প্রথমবার ঢুকেছেন, আমরা অতিথি হিসাবে ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু আমরা এই 55 গ্রামের বীজ আপনাদের পেরুত দেবো না, সেটা মাথায় রাখবেন। আমি অনুরোধ করব ক্লাবের ছেলেদেরও সংযম বজায় রেখে কাজ করবেন, রাজনীতির রং যখন লাগানোর চেষ্টা করছে আপনারাও দরকার হলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করুন এবং যা ঘটনা ঘটেছে সেটা সম্বন্ধে থানাকে অবহিত করুন, পাড়ার লোকদের অবহিত করুন। সকলে শান্তিপূর্ণভাবে থাকুন, আমরা এখানে দীর্ঘদিন একসঙ্গে আছি, এরকম ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, আগামী দিনও যাতে না ঘটে সেটা দেখবার জন্য দায়িত্ব ক্লাবের সকলের রইল। সকলে ভালো থাকবেন, নমস্কার।